কি বলবো, দাঁড়াও একটু ফ্যান দিই, না হলে কি যে অবস্থা। মানে আজকে সারাদিন তোমার ভিডিও করতে পারিনি, বুঝছো? মানে গরম তো মানে কি বীভৎস গরম, সে তো বোঝাতে পারবো না তোমাদের। মানে এত গরম, মানে কি বলবো, আর যাই হোক সবখানেই গরম। মানে এখানে মনে হয় আরো মানে হাঁপিয়ে গেছে। তোমরা তো দেখলাই কাজগুলো, কিচ্ছু ভিডিও আমি সকাল থেকে করতে পারিনি, তাই ভাবলাম যে তোমাদের কথাও বলিনি, করে গেছি। মানে জীবন বেরিয়ে যাচ্ছে এইরকম পরিস্থিতি, জানো তো। মানে কি বলবো আর, ঘামতে ঘামতে মানে একাকার অবস্থা। তিনবার তো স্নান হয়েই গেল, আবার করব তো। মানে সেটাই, কালকে রাত্রিবেলার থেকে তিনবার থেকে চারবার কারেন্ট চলে গেছে, তিন চারবার কারেন্ট চলে গেল। তারপরে হচ্ছে তোমার এইদিকে বড় ছেলে ওই ধূপকাঠিটা মশার জ্বলায়। হ্যাঁ, মর্টিন টর্টিন রিফিল এগুলাই কোনো কিছুতেই কাজ হবে না। হ্যাঁ, তো ওই জ্বালায় ওর রাত্রে গেছে ভুলে। তারপরে তো বুঝতেই পারো মশা, ও কোথার থেকে ডিমের চোখলা, ওগুলা তো আমি গন্ধ সহ্যই করতে পারি না। সেই ডিমের চোখলা জ্বালিয়েছে এটার কতক্ষণ, ডিমের, আরে ডিমের যে তোমার যেটা করে ডিম আনে আর কি, যেটা তো সেখানে সেটা জ্বালিয়েছে। তো যাই হোক, সেই মানে মশায় তো আবার পৌনে আটটার সময় কারেন্ট চলে গেল, পৌনে আটটা না তার আগে। দেখছি ছোট ছেলে ফোন করছে, হ্যাঁ, রাতভর এরকমের পর। তারপরে আর রাত্রে তো 11:30টার থেকে 2টা অবধি চললো কারেন্টে, তারপর আবার 8টার আগে কারেন্ট চলে গেল। মানে এই করতে করতে না শরীরটা একদম অসুস্থ খারাপ হয়ে গেছে গরমে। হ্যাঁ, গরম তো পড়বেই, তবুও একটু কাজ টাজ করে ফ্যানের নিচে বসলে ভালো লাগে, তাই না? মানে কি বলবো আর, সাংঘাতিক মানে একটা কালকে দিন গেছে। আজকেও মানে এত গরম যে কিছুই মনে হয় থাকে থাকে বোধ হয় আর বাঁচবো না, জানো, এত গরম। তাই সেরকমভাবে আমি ভিডিওটা করতে পারলাম না আজকে, তো যতটুকুই করলাম তোমরা দেখে নিও। মানে আর কি বলবো বলো, মানে এই যে এখন ধূপকাঠি নিয়ে আসলো। হ্যাঁ, তো এতক্ষণ তবুও মনে ছিল না আজকে রান্নাবান্না, রাতে খালি একটু রুটিই করলাম, বড় ছেলে একটু রুটি খাবে বললো, আর তবুও বললাম যে একটু ভাত খা না, ও ভাত খাবে না, ও পেট পরিষ্কার হয় না রুটি না খেলে। তো সেজন্যই আর কি ওই একটু রুটি করলাম আর কি, করতে গিয়ে মানে কি বলবো আর। তো যাই হোক, ভাত আছে, একটু একটু তরকারি টরকারি আছে, হয়ে যাবে, আর কিছুই করা যাবে না। এত গরম, আমি তো একটু জল ঢেলেই ভাত খাবো। আর মানে অ্যাসিড হয়ে গেছে আজকে সারাদিন, জানো তো, মানে এত পরিমাণে অ্যাসিড হয়ে গেছে। মানে কি করব, ভাবলাম ফ্রিজের জল খাবো না, কিন্তু আবার ঢুকাতে হলো। মানে খুবই অবস্থা খারাপ মানে আমাদের জন্য। তো কি আর বলবো, বলার আর কিছু নেই। তো তাহলে ভিডিওটা রাখি, খুব ছোট্ট একটা ভিডিও করলাম। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে যদি আবার একটু শরীরটা ভালো পাই অবশ্যই ভিডিও করবো, আমি যাই করি তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। তাহলে আসি, সবাই ভালো থাকো, টাটা।